হ্যাঁ ফ্রেন্ডস বলা একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে এখানে একটা বিগ ওয়েলকাম স্কিন কেয়ার বলতে তোমরা কী কী জানো আমি তো কিছুই জানি না তো চলো তোমাদের থেকে একটু জেনে নিই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো স্কিন কেয়ারের জন্য তোমরা কী কী জিনিস ইউজ করো আমি তো নর্মালি আমার স্কিন কেয়ার করার জন্য একটা ফেস ওয়াশ ইউজ করি যেটা তোমরা দেখতে পাচ্ছ ভিকো তালমারি ফেস ওয়াশ যেটা মার্কেটের দাম মাত্র একশো টাকা ফেস ওয়াশ তো আমরা কম বেশি সবাই ইউজ করে থাকি কম বেশি কি সকলেই আমরা ইউজ করি তো এই ফেসওয়াশটা আমার অয়েলি স্কিন যেহেতু খুবই ভালো আমি কয়েক বছর ধরে এটি ইউজ করছি আর যেহেতু আমার মুখে অসংখ্য ব্রণ হয় যার কারণে আমার এই ফেসওয়াশটা একদম হান্ড্রেডে হান্ড্রেড তো এই ফেসওয়াশটা তো আমি অনেক দিন ধরে ইউজ করছি খুবই ভালো লাগে আর কম দামের মধ্যে তারপর আমি যেটা ইউজ করি একটা ফেস প্যাক যেহেতু সান আর মুখে অসংখ্য চোপচপ দাগ হয়ে থাকে তার জন্য আমি মুলতানি মাটি ইউজ করি মুলতানি মাটি আমাদের মুখ থেকেই সমস্ত দাগ স্পট তুলে দিতে সাহায্য করে আর এটা খুবই সিম্পলভাবে আমি ইউজ করি এক চামচ মুলতানি মাটি নিই একটা বাটির মধ্যে আর তাতে নিয়ে নিই কয়েক ফোটা জল আর যদি খুবই সান খুবই ডাক স্পট হয়ে থাকি তার জন্য তোমরা করতে পারো এক চামচ টক দই আর অল্প একটু মুলতানি মাটি আর অল্প সামান্য কয়েক ফোটা জল একসাথে মিশিয়ে নিয়ে মুখে মেখে নিতে পারো গলা ঘাড়ে যেখানে ইচ্ছে তোমরা মেখে নিতে পারো তো চলো এটাকে মেখে নিয়ে পাঁচ মিনিট রেখে দেওয়া যাক তারপরে মুখটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করতে পারো তোমরা কিন্তু ইন্টারাকশানে দেখতে পাবে যে এটাকে গরম জলে ধুতে বলছে হালকা গরম জলে কিন্তু আমি তোমাদের গরম জলে ধুতে বলবো না মুখটা হালকা ঠান্ডা জলে ধুয়ে আসার পর মুখটাকে হাইড্রেড রাখার জন্য আমি যেটা ইউজ করি ডাবার গোলাপের রোজ ওয়াটার যেটা কিনা মার্কেট প্রাইস হচ্ছে থার্টি রুপিস খুবই রিজনেবল প্রাইসের মধ্যে জিনিসগুলো আমি ইউজ করে থাকি হাইফাই কোনো বেশি টাকা দামি জিনিস আমি ইউজ করতে পারি না তো এটা ছাড়া অপশনাল তোমরা চাইলে পঞ্চের সুপার লাইট জেল ক্রিমটা যেটা হান্ড্রেড রুপিস দাম এর থেকে একটা ছোটো স্মল বক্সও আছে যেটা ফিফটি রুপিস দাম তো তোমরা চাইলে সেটাও ইউজ করতে পারো এটা কিন্তু অপশনাল তোমরা চাইলে রোজ ওয়াটার বা এই পনস সুপার লাইট জেল ক্রিম এইগুলোর মধ্যে ইউজ করতে পারো তো আমি এই প্রোডাক্টগুলো ইউজ করি তোমরা কি কি জিনিস ইউজ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হও এক্ষুনি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও জন্য তো তখন